Now, Wolsey, now. 에이, 자야돼, 말기, 자야돼. 어떤 차야? 뭐야, 만났대? 니네 누구야, 진짜 같이? 에이, police. এই রাস্তায় পুলিশ কেন? পাগলা কুকুরও আসে না দাদু। চিৎকার করে কোনো লাভ নেই। কাণ্ড বুড়া মানুষ পেয়ে বেটা দিনে দুপুরে চিন্তাই করতিছে, করবি তো রাত থাকতে কর। সত্যি ঘটে একটুখানি বুদ্ধি নেই কর, আর লোকটা আবার সেটা ক্যামেরা করতিছে। দাঁড়া দেখাচ্ছি মজা। তবে রে ছেড়ে দে দাদুরে ছেড়ে দে। কেমন সিনেমার হিরোদের মতো এসে তোমায় বাঁচালাম দাদু। হ্যাঁ দাঁড়া দাদু, এই ভাগে একখানা সিনেমার ডায়লগ বলে দি। মার গুডিয়ে রুটি সিন্ডিয়ে সাপু দিয়ে খা। মানিয়াক তো আমার মাথার মতনই ফাঁকা, একটা টাকা নেই। আরে দুধ টাকা থাকবে কি করে? ওটা তো নকল, সিনেমার ভাষায় ওটাকে প্রপস বলে। মরকট প্রপস এ কলা করিছে, সেইটা আবার কি? এর মধ্যে সিনেমা করতে গেলো? আরে না, এর মধ্যে সিনেমা আসেনি, সিনেমার মধ্যে তুই চলে এসেছিস। দিলি তো এত সুন্দর শটটা নষ্ট করে। কে রে তুই? কে শটের মধ্যে ঢুকে পড়লি কেন? কে তুই? এতে আমি বুদ্ধু। আরে সে তুই যেই হোস, এসে পুরো শুটিংটা মাটি করে দিলি একদম। যা এবার ভাগ এখান থেকে। এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না, ভাগ। ফজো কাণ্ড, সাহায্য করতে এলাম উল্টে কথাও শুনিয়ে দিল। চলে যাচ্ছি। গেল কুমড়োটা ফেটি, তাও ভালো বাড়ি গিয়ে কাটা ঝামেলা রইল না। বাবু গো, কি হয়েছেটা কি বুদ্ধু? সকাল সকাল বাবু করে ডাকছিস কেন শুনি? শনিবার মতো ঘটনা হয়েছে। আমি রাস্তা দিয়ে সাদেই কি তোকে বোকা বলি? যখন দেখলি একজন ক্যামেরা নিয়ে ভিডিও করছে, তখন ছুটে গিয়ে বাঁচানোর কি ছিল শুনি? এমন করে বকবেন নি বাবু, মনে ব্যথা লাগে। আচ্ছা এবার বাজারের ব্যাগ থেকে বাজারগুলো বার করে তাড়াতাড়ি রান্না চাপা। মাংস, জিরে, ধনে, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর শাল। ব্যাস আজ দুপুরে কষা করিয়া মাংসের ঝোল আর ভাত। তেল কই? মাংস রাঁধছি তো, তার সঙ্গে আবার কই মাছ খাবেন বাবু? আরে দূর, সরষের তেল কোথায়? আরে তেল না হলে মাংস রাঁধবে কিসে? কেন বাবু, কড়ায় রাখবো। আরে আলু ভাজবি কিসে, মাংস কষবি কিসে? এ মা সত্যি তো, বেমালুম ভুলে গেছি। আপনি একদম চিন্তা করবেন নি বাবু, আমি সুকুত করে যাবো আর পুকুত করে তেল নিয়ে চলে আসবো। আরে শোন, বলার আগেই বেরিয়ে গেল। আমার যে সব ওষুধ ফুরিয়ে গেছে, বাজার থেকে ওষুধ কিনে আনতে হতো না। আমি যাই গিয়ে ওষুধখানা কিনে নিয়ে আসি। আজ দুপুরে মাংস ভাত খেতে হবে তো। সবই নিলাম, আগে তেলটাই নিতে ভুলে গেলাম। সাথে কি বাবু আমার ভুলো মন বলে? তবে ভুলো মনে হলিও আমি হলাম বুদ্ধরাম, বাবুর জন্যই আমি সব করতে পারি। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি। চল আমাদের সঙ্গে চল। আচ্ছা বিয়াদব লোক তো এখানেও পৌঁছে গেছে। কোনো চিন্তা করবেন না দিদিমণি, মেয়েরা মায়ের জাত হয়, তাদের গায়ে যারা হাত দেয় বুদ্ধু তাদের ছাড়বে নিকো। ইয়াহু! কেমন দিলাম? সিনেমায় এটা আমার ফাইটিং সিন ছিল আর আপনি ঢুকে সব শেষ করে দিলেন। তবে রে আজ আজ তোর একদিন কে আমারই একদিন। দেখ দেখ এবার। এই 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 দাঁড়া দাঁড়া এই 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 কেলো করিসি এই পালা বুদ্ধু পালা। ভালোই হয়েছে বুদ্ধু তাড়াতাড়ি ছুটে বেরিয়ে গেছে, বাজারে যাওয়ার চক্করে আবার একটু হাঁটা তো হচ্ছে। যত হাঁটবো তত খিদে পাবে, আর যত খিদে পাবে তত মাংস ভাত খাবো। এই কিরে খুব তাড়া নাকি, একটু দাঁড়িয়ে যা। কি কে তোমরা? ছুরি নিয়ে কেন আবার? আজ আমাদের জন্মদিন কাকা, তাই কেক কাটতে বেরিয়েছি। ও তো কাটো না বাপু, খামোখা আমার পথ আগলে দাঁড়ালে কেন? কেক কিনতে গেলে তো টাকা চাই, এই পকেটে যা আছে সব বার করে দে, তাহলে ঘ্যাচাং ফু। বুদ্ধু যে কি চাই বল? চাই তো অনেক কিছু, কি কি চাই বল শুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফর্দ করে নি বাবা, ফর্দ করে নি, পরে আবার ভুলে যাবো। বল 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 এবার বল। জীবনে শান্তি চাই, অনেক টাকা চাই, শেষ বয়সে নাতি নাতির মুখটা দেখি যেতে চাই। হচ্ছেটা কি? এই কলা করেছে আপনি তো আমারে বললেন যে তোর কি চাই আমারে বল বুদ্ধু। এই চাওয়ার কথা বলিনি, দোকান থেকে কি চাই তাড়াতাড়ি বল। আমার মুখ জামটা দেওয়ার কি আছে? খদ্দের লোক কি হয়, তাদের সাথে ভালো করে কথা বলতে হয়, ছোটবেলায় শেখেননি? দেখ বুদ্ধু, আমি সততার সঙ্গে ব্যবসা করি, যার আমার দোকান থেকে মাল নেওয়ার সে নেবে, আর যার নেওয়ার নয় সে নেবে না। আমি কাউকে তেল দিতে পারি না। এবার এবার তোর কি চাই তাড়াতাড়ি বল। তেল চাই। আজকাল মানুষের কথা ঠিক নেই, একটু আগে বললো আমি কাউরে তেল দিতে পারবো না, এই টাকা দেখলো আপনি তেল দিয়ে দিল। এবার বাড়ি গিয়ে কষি আমার মাংস রাঁধবো না যে 5 দিন হাতে গন্ধ লেগে থাকবে। শেষে কিনা বাবু সিনেমায় নামলো। না না এবার আমি কিছুটি করবো না। হ্যাঁ আরে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মরকট? আরে আমাকে ডাকাত ধরেছে, যা 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 গিয়ে পুলিশে খবর দে। না বাবু, এক ভুল আমি দুবার করে ফেলেছি, আর করব নিকো। আমি খুব ভালো করেই জানি যে আপনি শুটিং ফটিং করতেছেন, আপনি মন দিয়ে করেন। হ্যাঁ আমি এইখানে বসলুম, আপনার হয়ে গেলি বলবেন, একসঙ্গে বাড়ি ফিরবো। বাবা দারুণ চাকর তো আপনার। এই বুদ্ধু, হাতে তেলটা আমাদের গায়ে ভালো করে মালিশ করে দিত, যাতে কেউ ধরতে এলে আমরা ফসকে যেতে পারি। আপনারা আমার বাবুর সঙ্গে শুটিং ফুটিং করতেছেন, আপনাদের সেবা করবো না তা কি হয়? অনেক টাকা পেয়েছি রে, এই চল চল চল, এতে আমাদের 1 মাসের খাবার হয়ে যাবে। না না আপনাদের আমি কোথাও যেতে দেব না কো। কি বললি? আজ দুপুরে আমাদের সঙ্গে মাংস ভাত খাইয়ে তবে ছাড়বো। সত্যি এরকম চাকর পেলে না জীবন পুরো একেবারে পচা আমড়ার চাটনি হয়ে যাবে রে। চল চল পালাই এবার, চল 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 চল। আবার ওদের মাংস ভাত খাওয়াবে? আজ তোর পিঠে আমি চেলা কাঠ ভাঙবো। কেন বাবু, আমি কি করলাম? আমি কি করলাম দেখাচ্ছি দেখাচ্ছি, তুই কি করেছিস।